রমজান মাস মানেই যে খাওয়ার মাস তা কিন্তু মোটেও না। এই মাসে অনেক বেশি ইবাদত করতে হয়, আর আপনি যদি বেশি বেশি ইবাদত করতে চান তাহলে খাবারের ঝামেলাটা কিছুটা কমিয়ে নিতে পারেন। আগে থেকেই টুকটাক কিছু বানিয়ে নেবেন। সারাদিন রোজা ইবাদত করার পর আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ি, ইফতারের ঝামেলা, সেহারের ঝামেলা সব কিছুই সামলিয়ে নিতে হয়। মেয়েদের উপরে বিশেষ করে অনেক চাপ যায়। এই সময়ের কাজগুলো যদি আমরা একটু আগিয়ে রাখি, যে খাবারগুলো আগে আগে বানিয়ে ফ্রোজেন করে রাখা যায় সেই খাবারগুলো বানিয়ে রাখতে পারি, তারপর যে খাবারগুলো একটু সহজে তৈরি করা যায়, একটু ঝামেলা কম, সে খাবারগুলোও বানিয়ে রাখতে পারি বা সে সময় বানাতে পারি। তো আজকে আমি আপনাদের সাথে চিকেন সমুচা তৈরি করব, আর এই চিকেন সমুচা তৈরি করার জন্য আমি শুধু চিকেন ব্যবহার করব। এখানে আমি 3টা বড় সাইজের রান নিয়েছি। আমি প্রায় 1 কেজির মতো মাংস নেব, তা আপনারা 1 কেজির কম বেশিও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে আমি এখানে 1 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা, আর লবণটা আগিয়ে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। তারপরে আমি খুব ভালো করে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, আমি প্রায় আধা কেজির মতো পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলো আমি আমার ব্লেন্ডারে দিয়ে একদম কুচি কুচি করে নিচ্ছি। বেশি পেঁয়াজ হলে আমি এভাবে ব্লেন্ডারে করে নিই, তাহলে আমার সময় একদম কম লাগে। আর আপনারা অনেকেই এই ব্লেন্ডার সম্পর্কে জানতে চেয়েছেন, আমি খুব শীঘ্রই এই ব্লেন্ডারের ডিটেলস নিয়ে একটা ভিডিও শেয়ার করব। যেহেতু এগুলো মাংসের রান ছিল, এই জন্য রানের থেকে মানে হাড়ের থেকে মাংসগুলো ছুটিয়ে নিচ্ছি। যদি আপনারা শিনার মাংস নেন তাহলে তো আর এই ঝামেলাটা একদমই থাকবে না, কারণ শিনার মাংসের হাড় ছাড়া থাকে। আপনারা গরুর মাংস দিয়েও এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম, যেহেতু সিদ্ধ মাংস খুব দ্রুত ব্লেন্ড হয়ে যাবে, মানে একটু কিমা কিমা টাইপের হবে, মানে একদম মিহি হবে না, মানে পারফেক্ট যেটা আমি চাচ্ছিলাম আধা ভাঙা আধা ভাঙা সেরকমটাই হবে। তো দেখুন প্রায় আমি 5 সেকেন্ডের মতো ব্লেন্ড করেছি, 5 সেকেন্ডের মধ্যে দেখুন চিকেনটা একদম পারফেক্টভাবে ব্লেন্ড না মানে আধা ভাঙা হয়েছে। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। আমি আগেই বলেছি আমি শুধু চিকেনটা দিয়ে আজকের পুরটা তৈরি করব। প্রথমে আমি আধা কেজির মতো পেঁয়াজ নিয়েছি, আর অবশ্যই যে পরিমাণ মাংস নেবেন তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ নিতে হবে, কারণ পেঁয়াজগুলো যখন আপনি ভাজতে যাবেন তখন কিন্তু একদম অল্প হয়ে যায়, হালকা একটু তেলে ভেজে নিতে হবে। আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজবেন, আঁচটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখতে পারেন। পেঁয়াজ একটু বেশি তাপ দিয়ে ভাজলে দেখা যাবে খুব দ্রুত পুড়ে যাবে। আমি এরকমটাই পেঁয়াজ চাচ্ছিলাম যে একদম নরম হয়ে যাবে, কিন্তু আপনি চাইলে মচমচে করে নিতে পারেন, কিন্তু আমি এরকম নরম করে নিলাম। এখন আমি লবণ দিয়ে দিব, আমি প্রায় 1 চা চামচের মতো লবণ দিয়েছি। লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। কালো গোলমরিচের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপরে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। এবার আমি মাংসের কিমাটা দিয়ে দিব। দেখতে পারলেন তো আমি পেঁয়াজটা একদম ভেজে লাল করিনি, আমি পেঁয়াজটা কিন্তু একদম নরম রেখেছি। আর এখন আমি চিকেনের সাথে পেঁয়াজটা খুব ভালো করে মিক্সড করে নিব, আর দিয়ে দিচ্ছি লবণ আমার স্বাদ অনুযায়ী আরও 1/2 চা চামচের মতো। তারপরে দিয়ে দিব ধনে পাতা, ধনে পাতাটা অপশনাল, আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ধনে পাতা ব্যবহার করেছি। তারপরে মাংসের সাথে খুব ভালো করে লবণ আর ধনে পাতাটা মিক্সড করে নিব। দেখতেই পালেন কিছুক্ষণ দেরি করাতে মাংসটা নিচ দিয়ে কিন্তু বেশি একটা ভাজা হয়ে যাচ্ছে, তো বেশি ভাজা হলে কিন্তু আমার কাছে মজাই লাগে। আর এখন দিয়ে দিলাম আমি কাঁচামরিচ প্রায় 2 টেবিল চামচের মতো। কাঁচামরিচের পরিমাণটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, আমার কাছে 6 চামচ একটু ঝাল ঝাল ভালো লাগে, এজন্য আমি কালো গোলমরিচের গুঁড়াটাও একটু বেশি দিয়েছি, কাঁচামরিচটাও একটু বেশি দিয়েছি। তারপরে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আমি রেডিমেড মচমচে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করেছি। আর এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি কিন্তু চুলাটা বন্ধ করে তারপরে নেড়ে নিচ্ছি, কারণ পেঁয়াজ বেরেস্তাটা আমি চাচ্ছি এরকম ক্রিস্পি যেন থাকে, আবার তাপ পেয়ে যেন পেঁয়াজ বেরেস্তাটা নরম না হয়ে যায়। তো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট, মাংসটাও পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, আর মাংসটা কিন্তু এভাবে নেড়ে চেড়েই রান্না করে নিতে হবে। আর আজকে যেহেতু আমি সমুচা বানাবো, তো আমি এখানে রেডিমেড সমুচার শিটগুলো নিয়ে আসছি। আর এক্ষেত্রে যেটা হয়, সময়ের একদম অপচয় হয় না। আমি রোজার জন্যই আপনাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসছি। আমি কিন্তু এর আগে সমুচা শীত কীভাবে বাসায় তৈরি করতে হয় সেটারও রেসিপি দিয়েছিলাম, আপনারা চাইলে সেই রেসিপিটা আমি আপনাদের শেয়ার করতে পারি।
কিন্তু রোজার টাইমে এত সময় নিয়ে সমুচার শীট বানিয়ে সমুচা বানানোটা অনেক প্যারা। এখন অ্যাভেলেবেল এই সমুচার শীট পাওয়া যায়, তাও খুব কম দামে পাওয়া যায়। আমি যেমন এখান থেকে কিনেছি, মানে ইতালি থেকে কিনেছি, 3.5 ইউরো দিয়ে 40টার মতো শীট পেয়েছি। বড় বড় বানাতে চাইলে, পারফেক্ট সাইজ অনুযায়ী বানাতে চাইলে 40টা সমুচা হয়ে যাবে। আর যদি একটু ছোট করে বানাতে চান, তাহলে 2টা করে একটা শীট দিয়ে বানাতে পারেন, সেক্ষেত্রে পাতলা হয়। দেখতেই পাচ্ছেন, একটা রুটিকে আমি মাঝখান দিয়ে কেটে 2 পিস করে এই যে পানের মতো তৈরি করে ভিতরে মাংসের পুর দিয়ে আটকিয়ে দিলাম। 1 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ পানি দিয়ে একটু লিকুইড বানিয়ে আঠার মতো তৈরি করবেন, আর সেই আঠাটা দিয়েই এই সমুচার মুখটা বন্ধ করে দেবেন। আর আপনি যদি আমার মতো পারফেক্ট, একদম পারফেক্টভাবে তৈরি করতে চান, তাহলে একটা শীট দিয়ে একটাই সমুচা বানাবেন। কারণ আমি দেখেছি, যদি একটা শীটকে ভাঙতে যাই, মানে কাটতে যাই, সমুচার যে শীটটা বা সমুচাটা অনেক পাতলা হয়। আর এত পাতলা সমুচা আমার খেতে ভালো লাগে না। আর পাতলা থাকে, খুব সহজে ভেঙে যায়, ছিঁড়ে যায়, ফ্রোজেন করে রাখা যায় না। এই জন্য আমি একটা রুটি দিয়ে একটা বানাই, রুটিটা একটু ভাঁজ করে মোটা করে নিই, তারপর পানের মতো পেঁচিয়ে নিই, যে দেখতেই পাচ্ছেন এরকম কোণের মতো পেঁচিয়ে নিই, তারপর ভিতরে পুরটা ঢুকাই, তারপর আমি এই যে আঠাটা দিয়ে, মানে ময়দার আঠাটা যেটা বানিয়েছিলাম, সেটা দিয়ে আটকিয়ে দিই। আমি এবার ডিফারেন্সটা দেখাই, একটা রুটি দিয়ে 2টা বানালে সমুচাটা কি পরিমাণে পাতলা হয় ভিতরের পুরটাও দেখা যায়। আর আপনি যদি একটা রুটি ভাঁজ করে বানাতে চান, সেক্ষেত্রে সমুচাটা কিন্তু ভারী হয়, মানে ভিতরের পুরটা দেখা যায় না, আর সমুচাটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও কমে যায়। আর একটা পুর দিয়ে বানালে অনেক সময় ফ্রোজেন করতে গেলে ছিঁড়ে যায়। তো ফ্রোজেন করার জন্য আমি যেটা করি, এরকম প্লেটে সাজিয়ে নিই যেন আরেকটা সমুচার সাথে আরেকটা সমুচা লেগে না থাকে। তারপরে যখন সমুচাগুলো বরফ হয়ে যায়, তখন আমি আবার বের করি, বের করে একটা পলি ব্যাগে ঢুকিয়ে তারপর ডিপ করে ফ্রোজেন করে মাসের পর মাস এভাবে খেতে পারি। এবার আমি গরম তেলে দিয়ে তত্নগত খেয়ে নিচ্ছি। আমার বাচ্চা তো সমুচার নাম শুনেই পাগল হয়ে গিয়েছে, আর দেখে সাথে সাথে এই যে দেখুন ভাজলাম, আর যেগুলো বরফ হয়ে গিয়েছিল সেগুলো আমি পলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলাম। এইভাবে করে রোজার প্রিপারেশনটা অর্ধেক সেরে নিলাম। এভাবে করে আমি কয়েকটা ভাজাপোড়া বানিয়ে নিব, কারণ প্রতিদিন আসলে ভাজাপোড়া বানাতে ভালো লাগে না, আর প্রতিদিন বেশি বেশি করে ভাজাপোড়া খেতেও ভালো লাগে না। তো একটা ভাজাপোড়া থাকবে, বাকি অন্য কিছু থাকবে, এই জন্য আমি একটু সমুচা রোল এগুলো বানিয়ে নিচ্ছি। আর যেগুলো বানাচ্ছি, যেগুলো একটু সহজ করে তৈরি করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সমুচাটা যে কতটুকু মচমচে হয়েছে শব্দ শুনিয়ে বুঝতে পারছেন, আর আপনাদের কিছু বলার নাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের সেভ করে রাখতে পারেন। আর আজকের মতো এখান থেকে বিদায় নিব, সবাই ভালো থাকুন, আল্লাহ।